ঢাকা মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন ট্রাক চলাচল বন্ধ ও জনির হত্যায় ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বেলা ১২টায় কুচিয়া মোড়া কলেজ গেট মূল সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সড়ক দুর্ঘটনায় জনিসহ সকল নিহতের পরিবার অংশ নেয়। এ সময় স্থানীয়রা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। তারা আরও বলেন, এই সড়কে গত ৩ মাসে ১৭ জন দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।